হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিনস কিচেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো স্প্যানিশ অমলেট। এটি পৃথিবী বিখ্যাত এবং খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি আজকে রেসিপিতে আমার কি কি লাগবে। ঝটপট এবং মজাদার নাস্তা হলো স্প্যানিশ অমলেট। এই স্প্যানিশ অমলেট তৈরি করতে আমার যা যা লাগবে তা হলো বাঁধাকপি কুচি করে আমি 1 কাপ নিয়েছি, এছাড়া পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি 1 কাপ, এছাড়া আলু কুচি করে নিয়েছি আমি 1 কাপ, এভাবে 4 কোনা করে 1 কাপ নিয়েছি। এছাড়া আমি নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং 3টি ডিম। এখন আমি আলু, বাঁধাকপি এবং পেঁয়াজ হালকা ফ্রাই করে নিব। ভিউয়ার্স, এখন আমি আলুগুলো প্রথমে ভেজে নিব। আমি সামান্য লবণ অ্যাড করেছি, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি দিব, দেন আমি পেঁয়াজ দেব, ভেজে নিব। বাঁধাকপি সম্পূর্ণই অপশনাল, যাদের কাছে থাকবে না তারা দিবেন না, শুধু আলু এবং পেঁয়াজ দিয়েই স্প্যানিশ অমলেট তৈরি করা যাবে। আলু, পেঁয়াজ, বাঁধাকপি ভাজা হয়ে গেছে, 5 মিনিট ধরে ভেজেছি, এখন আমি নামিয়ে নিব। দেখুন আমার স্প্যানিশ অমলেট তৈরি করতে আমি যে আলু, বাঁধাকপি এবং পেঁয়াজ ভেজে নিয়েছি, চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। গরম গরম যদি এতে ডিম দেওয়া হয় তাহলে ডিম জমাট বেঁধে যেতে পারে, এই কারণে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে সামান্য লবণ, গোলমরিচ পাউডার অ্যাড করে নিলাম। দেন এর মধ্যে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা অ্যাড করলাম। এখন আমি সব একসাথে মিক্স করে নিব। বিয়ার খুব ভালোভাবে মিক্স করতে হবে ডিমের সাথে সব কিছু, এবং 3টি ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এখন আমি এই মিশ্রণটি বাঁধাকপি, আলু এবং পেঁয়াজের মিশ্রণের সঙ্গে অ্যাড করে নিব আমার স্প্যানিশ অমলেট তৈরি করার জন্য। দেখুন বিয়ার, এরকম একটি ঘন মিশ্রণ হবে, ভালো করে ছিয়ে নিতে হবে। আমার মিশানো শেষ, এখন আমি চুলায় একটি ফ্রাই প্যানে স্প্যানিশ অমলেট তৈরি করব। এখন আমি এটার অর্ধেক এখানে ঢেলে দিব আর অর্ধেক আমি পরে দিব, এভাবে চারপাশে ছিটিয়ে দিব, রাউন্ড শেপের সাইজ হবে। সামান্য তেল দিয়ে নিয়েছি আমি, আপনারা অবশ্যই সামান্য তেল দিয়ে তারপর দিবেন। এর উপরে আমি মজারেলা চিজ দিব, চিজটা ছিটিয়ে দিচ্ছে আমার স্প্যানিশ অমলেট তৈরি করার জন্য। এরপরে যে আমি আরো অর্ধেক রেখে দিয়েছিলাম সেটি দিয়ে নেব। ভেয়ার যদি আপনারা চিজ ইউজ না করেন সেক্ষেত্রে সম্পূর্ণ মিশ্রণটি একবারে দিয়ে দিবেন, যেহেতু আমি চিজ ইউজ করেছি তাই আমি 2 বারে দিয়েছি। এখন আমি 1টি পাঁচ মিডিয়াম আঁচে এটি রান্না করব। ভিউয়ার্স, 1টি পাঁচ হইতে আমার 5 মিনিট লেগেছে, এখন আমি উল্টিয়ে দিব আর 1টি পাঁচ। এখন এটা ভেঙে যেতে পারে, এই জন্য আমি ফ্রাই প্যানের উপরে প্লেটটি বসিয়ে, 1টি পাঁচ হয়ে গেছে, এখন আর 1টি পাঁচ হওয়ার জন্য আরো 5 মিনিট ওয়েট করব। 2 পাশ সমানভাবে হয়ে গেছে, 5 মিনিট লেগেছে, এটি রান্না হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেছে আমার মজাদার স্প্যানিশ অমলেট। এখন আমি এটি কেটে দেখাবো আপনাদের, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা সহজে বাসায় এটি সকালের নাস্তা বা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন, এবং এটি খেতেও খুবই সুস্বাদু, খুবই মজাদার। সো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।